মসজিদের মধ্যে ওখানে দেখতো অনেক সময় মধ্যে চলাফেরার মধ্যে মুরব্বি দাদা বলতো এখানে এই স্থানের মধ্যে গভীর রাতে দেখা যেত মানুষের কি আনাগুন কিন্তু কেউ মানুষকে দেখতেছ না কিন্তু মানুষের কি শুনতেছে এমন কতগুলো আবেদারা দেখছে বলতে এখানে মানে ওই মসজিদটা ইয়া হওয়ার পর আগে দেখতেছে এমন কতগুলো সাদা পোশাকের লোক নামাজ আদায় করতেছে এখানে ওনার মনের মধ্যে কম হচ্ছে পরবর্তী উনি বললেন আরেকজনকে বলছেন এই দিন আমি এরকম একটা দেশে সে বলছে আমি তো একদিনের দেখছিলাম এরকম দেশে এ বল এরকম বলতে বলতে দেখে অনেকে জানে যে এখানে এরকম গভীর রাতের মধ্যে কি তখন কিন্তু বলে ওই মসজিদটা কি হয় নাই পাওয়া যায় নাই কিন্তু মসজিদটা ছিল কম জঙ্গলে তা উদ্দেশ্য হবে মসজিদটা কি হয়েছে এমন এই মসজিদের জন্য যে কোনো কেউ কোনো কিছু মানত করে সাথে এটা কি হয়ে যায় এলাকার অবস্থা এলাকার মধ্যে যে কোনো কেউ যদি কোনো বিপদে পড়ে ওনাকে স্মরণ করলে ওনার বিপদটা কি হয়ে যায় কেটে যায় আরেকটা হলো না এটা হলো আসলে তো আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করেছে ওসিলা দিয়ে ফিরাউলিয়াকে জগতের মধ্যে পাঠাইছে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে সাহায্য করার জন্য ওরা হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেছে ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেল থেকে আজকে আপনাদেরকে আমি বশর শাহ রহমতুল্লাহর মাজার নিয়ে আসছি এটা হলো চট্টগ্রাম জেলার হাটহাজারীতে আজকে উরুচের দিন আমি আসলে এই শুক্রবার হওয়া সত্ত্বেও যে আসলে অফিস করে তারপরে বিকেলে আমার আসা লাগছে আসলে সেখানে আস্তে আস্তে অনেক মানে দেরি হয়ে গেছে প্রায় 5:30টার উপরে বাজে একটু আলো স্বল্পতার অভাব তো তারপরেও আমি খুব আনন্দিত যে এখানে পৌঁছাতে পেরেছি এবং বশর শাহ রহমতুল্লাহর মানে ওনার কি হন আমরা এই মাজারের প্রতিবেশী মাজারের প্রতিবেশী ওনার কি বংশধর নাই ওনার বংশধর যতটুকু আমরা ক্লিয়ার না তবে ওনার বংশধর হলো এই যে কদল সদীর বাড়ির ওরা মুর্শিদাজ আসিল এখন ওনার নির্দিষ্টভাবে আমরা কি বংশধরটা কি হচ্ছে না কিন্তু কমিটির মাধ্যমে ওনার ওই মাজারে আচ্ছা মানে সহজ কথা হলো ওনার বংশধর বর্তমানে নাই বা থাকলো এই মাজারের খেদমত করে না এটা প্রতিবেশী আপনারা এলাকাবাসী করেন আচ্ছা আপনি আমি জানতে চাচ্ছি যে শাহসুবি হযরত বশর শাহ রহমতুল্লাহ উনি কি বাংলাদেশি ছিলেন না কোনো আরবিয়ান লোক ছিলেন না উনি বাংলাদেশি ছিলেন আচ্ছা বাংলাদেশি ছিলেন মানে আপনার আপনারা তো সবাই আসলে ওনাদের ইতিহাসটা শোনা হ্যাঁ শোনার মধ্যে আছে আপনার শোনা মতে আমাদেরকে যদি একটু বলতেন মানে ওনার সম্পর্কে ওনার জন্ম বা মৃত্যু ওনার এই যেটা এই এখানে 7 ফাল্গুন যেটা ওর নির্দিষ্ট করে আসছে এটা আমরা ছোট থেকে শুনছি আমাদের একজন মুরব্বি মুর্শি এই এই বাড়ির কদল চৌধুরীর বাড়ির ওনার নাম হলো মরহুম কবির আহমদ চৌধুরী তো ওনার মাধ্যমে ওই ওনাকে বারবার স্বপ্নের যুগে উনি কি বলতেছেন মানে আমার একটা কি ফতেহা করো উনি সর্বোপরি উরসটা সূচনা করতেছে আমরা যখন ছোটো দেখি ছোটো ছিলাম একদম ছোটো শিশু ছিলাম ওই মুরব্বি এলাকার সবার কাছে কী করতো বশর শাহ উরুস করার জন্য বলছে এরকম উরুস করবো উরুসের জন্য যে যতটুকু পারে শরীক্ষ এভাবে করতে করতে পরক্ষণে উনি যতদিন ছিল উরুসটা চালিয়ে দিয়েছে পর কালক্রম ধীরে 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 বড় হচ্ছে এরপরে এই উরুস মাজার এবং উরুস পরিচালনার জন্য একটা এলাকার সবাইকে নিয়ে একটা কমিটি করছে এরপর কি এখন সুন্দর করতে বাবু করতেছে না মাজার স্বপ্ন না ছিল 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 কিন্তু মাজার এরকম সম্পূর্ণ মাজার ছিল না কবর ছিল ওনার ইয়া ছিল সেটা ঠিক আছে যারা পূর্বপুরুষ ছিল ওরা মিলাদ মাহফিল করাইছে হ্যাঁ করছে যা সময় এসে এখন আপনারা করাচ্ছেন এটা এখন পরিধি বাড়ছে এই হলো কমন জিনিস আমি জানতে চাচ্ছি যে ওনার প্রথমত ওনার কোনো বংশধর নাই আচ্ছা ওনার বংশধর আছে না আচ্ছা আমরা জানতে আমি জানতেছি না আর কি ওনা জানবে ওনার এই ওনাদের প্রতি ইয়ার ওনাদের মুর্শিদার সন্তান ওরা আচ্ছা 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 বুঝতে পারছি ওরা জানবে আপনি কি ইতিহাসটা জানেন ওনার ওনার সম্পর্কে ইতিহাসটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আসলে আপনারা যেখানে আসেন জি এখন আউলিয়ার মাজার আছে ঠিক আছে যে কোনো ভাবে আপনারা জানছেন এটা ঠিক আছে বুঝলাম আপনি যে আসেন আপনার মনেরও তো একটা ব্যাপার আছে হ্যাঁ অবশ্যই একটা ভক্তি বিশ্বাসের ব্যাপার আছে এখানে এখানে ঘুরে যাওয়া অনেক ঘটনা আছে আছে যেগুলো আপনাদেরকে খুব মানে আকর্ষণ করে দিয়েছে এরকম ঘটনাগুলো একটু জানতে চাচ্ছি এরকম ঘটনা বলে এখানে এলাকার অবস্থা এলাকার মধ্যে যে কোনো কেউ যদি কোনো বিপদে পড়ে
উনাকে স্মরণ করলে ওনার বিপদটা কি হয়ে যায়, কেটে যায়। আরেকটা হলো, আচ্ছা যদি এই কথাটা আমি আন বলি, কিছু দর্শক আছে ওরা বলবে ভাই আল্লাহকে বাদ দিয়ে কেন ওনাকে স্মরণ করছে, এটা তো একেবারে শিরিক বেদাত না। এটা হলো আসলে তো আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করেছে ওসিলা দিয়ে, ফিরাউলিয়াকে জগতের মধ্যে পাঠিয়েছে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য। ওরা হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেছে। এই প্রতিনিধির কাজ হলো, আমরা তো আল্লাহরও নৈকট্য হাসিল করার মতো আমাদের শক্তি নেই, ওরা আল্লাহকে রাজি করছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করছে, আল্লাহ ওদের উপর রাজি। তো ওরা আল্লাহর কাছে যাহা প্রার্থনা করে, যাহা কামনা করে আল্লাহ তাই কি করে দেয়, সফলতা করে দেয়। সেই হিসাবে আমরা ওনাদের কাছে আসি, ওনাদের সান্নিধ্য যে কোনো ব্যক্তি যে কোনো নিয়ত নিয়ে আসে ওনার উসিলে দোয়া করলে আল্লাহ এটা কামিয়াব করে দেয়। আর এখানে আমরা যারা এই আলেম, এখানে এমন কিছু ঘটনা যেগুলো আমাদেরকে খুব মানে ধরেন আমরা মানে জেনারেশন বলেন এক জেনারেশন আমরা প্রচলিত রাখছি, এমন কিছু কথা আছে, এরকম কথা যে আমার বয়স তো তেমন হয়নি, আমি ততটুকু বুঝবো না। এমন একটা কথা যে মসজিদ আছে, যে মসজিদ মাজার, এই মসজিদটা আসল নাম ছিল ফকির মসজিদ। এই মসজিদটা উদ্দেশ্য ছিল, এই মসজিদটা এখানে একটা মানে গভীর জঙ্গল ছিল। আমরা না আমাদের বাপ দাদাদের শুনছিলাম ওখানে একটা মসজিদ পেয়েছিল। ওই মসজিদের মধ্যে ওখানে দেখতো অনেক সময় মধ্যে চলাফেরার মধ্যে মুরব্বি দাঁড়া বলতো এখানে এ স্থানের মধ্যে গভীর রাত্রে দেখা যেত মানুষের কি আনাগোনা, কিন্তু কেউ মানুষকে দেখতেছো না, কিন্তু মানুষের কি শুনতেছে। এমন কতগুলো আবেদনরা দেখছে বলতে এখানে মানে ওই মসজিদটা ইয়া হওয়ার আগে দেখতেছে এমন কতগুলো সাদা পোশাকের লোক নামাজ আদায় করতেছে এখানে, এমন গভীর। উনি একজন খাতি আলিম ছিল, উনি গভীরাতে বিভিন্ন দরবারে বিভিন্ন মাজারে জিয়ারত করতে যেতেন, এভাবে নিজেই কী করতেন এবাদত বন্দী করতেন। উনি বলছে যে আমি চলার সময় দেখতেছি এখানে কি মানে দৃশ্য আলোকিত, এই আলোকিত কি একটু দৃষ্টি দিয়ে দেখলাম এখানে জঙ্গলের ভিতরে আলো কেন, এটা তো অরণ্য জঙ্গল, এই জঙ্গলের ভিতরে এখানে ভয়ে মানুষ হাঁটতো না, এমন স্থান ছিল যে এখানে চলাফেরা করতে মানুষ সংকুচিত ছিল। এই অবস্থা মানুষকে দেখতেছে কতগুলো মানুষ এখানে সাদা পোশাকে ওরা কী করতেছে আবাদত করতেছে। উনি বলছে উনি মনে আদায় করলো আমি ওদের জাতের সাথে গিয়ে কে আবাদত সহজ করতে পারতাম, উনি সাহস করতেছে না, ওনার মনের মধ্যে কম্পন হচ্ছে। পরবর্তী উনি বললেন আরেকজনকে বলছেন এই দিন আমি এরকম একটা দেশে, সে বলছে আমি তো একদিন দেখছিলাম এরকম দৃশ্য, এই বল এরকম বলতে বলতে দেখে অনেকে জানে যে এখানে এরকম গভীর রাতের মধ্যে কি তখন কিন্তু বলে ওই মসজিদটা কি হয় নাই পাওয়া যায় নাই, কিন্তু মসজিদটা ছিল জঙ্গলে, এটা উদ্দেশ্য হবে মসজিদটা কি হয়েছে। এমন এই মসজিদের জন্য যে কোনো কিছু মানত করে সাথে এটা কি হয়ে যায় এখনো। এই যে আমরা যে হাসতে হজরত বশর সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি এমন এক দরজার ওলে, আমরা যেটা বর্তমান জেনারেশন পাচ্ছি ওনার কাছে আসলে মানুষের সর্বপ্রথম মানুষের ওনাকে আমরা হাজত রব বলি কেন, ওনার কাছে আসলে আমাদের যে হাজত নিয়ে আসে যে নিয়ত নিয়ে আসে সেই নিয়তটা পূর্ণ হয়ে যায়, সেজন্য আমরা ওনার কাছে বেশিরভাগ কী করি। আর এলাকার মধ্যে মানুষের যখন খুব মনমহত হয়ে যায় তাদের মানে মনকে আসার বিচারের ব্যাপারে যদি আমার মনমত বিচার হয় নাই কোনো কিছু পাচ্ছি না, তখন ওরা কী করে এই ওলির দরবারে এসে কান্না করে এরকম করে। হ্যাঁ ওনার এটা অরিজিনাল নাম, অরিজিনাল নাম। উনি এখানে এই যে উপাত হওয়ার অনেক পরে মানে যে মসজিদের ঘটনাটা বললেন, হ্যাঁ এটা উনার উপাত হওয়ার অনেক পরে, অনেক পরে, উনি তো অনেক পূর্বের। আচ্ছা উনি বাংলাদেশে বংশোদ্ভূত, এটা আপনি এটা শিওর। আচ্ছা তো উনি মৃত হওয়ার উপাত হওয়ার পরে যে আপনারা বাজারে আসেন বিভিন্ন লোকজন আসে, হ্যাঁ এই মসজিদ নিয়ে যে ঘটনাটা বললেন আমাকে, জি ওনার এই যে স্থানে এখন বর্তমান মাজার হয়েছে এখানে ওনার ইয়েটা ছিল, এই যে কবর শরীফ এটা ছিল তখন কাত্রি, কিন্তু কি ছিল না মাটির ছিল, পাকা ছিল না মাটির ছিল, সংস্কার হয়ে এখন পাকা হয়েছে আর কি। কিন্তু ওনার জন্ম তো আর বলা যাবে না, আর কত শত বছর সেটাও আসলে বলা যাচ্ছে।
যে ব্যক্তির নাম বলছিলাম হ্যাঁ উনাকে বলছে এরকম কি করো। আচ্ছা, অনেক সুন্দর কথা। লাস্ট আমাকে বলবেন যে আপনাদের এই মাজারে, ওনার মাজারে আসার জন্য চট্টগ্রাম শহর থেকে দর্শনার্থীরা কিভাবে আসবে? এই সেটা অক্সিজেন হয়ে স্বর্গহাট নামে, স্বর্গহাট থেকে সিএনজি স্টেশন আছে, সিএনজি সার্ভিস আছে ফার্স্ট পর্যন্ত, এইখানে নাম নামতে পারে। বটহাসা মাজার বললে ওরা কি পরিচিত, মানে ফকির মসজিদ বলে এক নামে পরিচিত। এটা এটা এখন এটাকে বলতে হয় ফকির মসজিদ, ফকির মসজিদ বললে এখানে বিশেষ হাট যাইতে চিনবে সবাই। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ দর্শক, চেষ্টা করছি বর্ষসার রহমতুল্লাহ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে অসংখ্য পীরাওলি আছেন, একে একে চেষ্টা করতেছি যে দর্শনীয় স্থান এবং ধর্মীয় স্থানে আপনাদের পীরাওলিয়া মাজারগুলো তুলে ধরার জন্য। তো দর্শক, দোয়া করবেন, ভালো থাকবেন, ইমানের সহিত থাকবেন। আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে, আপনার ইমানের দায়িত্ব আপনার। তো আজকে এই পর্যন্তই, যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করেই যাবেন। তো বিদায় নিচ্ছি হাটহাজারি চট্টগ্রাম থেকে, আসসালামু আলাইকুম।